গাছগুলো যত উড়কে দিই তত হয়, আর যেগুলো হওয়া সেগুলো হয় না। এই গাছগুলো কিছুতে এদের মুখে মারা যায় না, কত বড় বড় হয়ে গেছে, খুব জঙ্গল হয়, খুব অন্য গাছগুলো ঢেকে যায়। একটাই সর্ষে গাছ হয়েছে, সর্ষে গাছটা হয়েছে দেখুন কত বড়, এ পালং শাকের হবে, পালং শাকের মতো হচ্ছে, সর্ষে গাছটা সর্ষে গাছের মতোই হচ্ছে, ফাঁকা জায়গায় পেয়েছে একা পড়ে। নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা প্রতিদিন লড়াই করি আমাদের পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিয়ে আমাদের বন্ধু হবেন, আমাদের এই এগিয়ে যাওয়ার লড়াইটাতে একটু পাশে থাকবেন। তো আজ দুটো রেসিপি থাকছে, অরলের ডালের রেসিপি আর একটা থাকবে বাঁধাকপি আর ডিম দিয়ে বাঁধাকপির কোপ্তা কারি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোপ্তা কারি বলা ঠিক যায় না, ধোকার মতো করে রান্না করব, তো প্লিজ দেখতে থাকুন। বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে, বৃষ্টি টিপটপ করে পড়ছে, আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি হওয়ার কথা আছে, বৃষ্টি হওয়ার কথা আছে মনে হয়, হবে। যাই হোক, আমরা তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে আর পালাই। ও এবার ভালোই হয়েছে, হ্যাঁ ভালোই হয়েছে। আমার এই যে ফুল কসমস ফুলগুলো ফুটেছে না, এত ভালো লাগে, মানে যখন একটু মন খারাপ লাগে না এসে আমি ফুল বাগানের কাছে দাঁড়াই, ফুলগুলো সত্যি খুব ভালো হয়েছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠছে, এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। সব এত বড় বড় পাচ্ছি কেন, এত বড় বড় পাচ্ছি, আর আমার বাগানে হয়েছে তার চেয়ে বড় বড়। অরলের ডাল খুব স্বাস্থ্যকর, কিন্তু খুব একটা খাওয়া হয় না, কিন্তু আমরা অরলের ডালটা খাই। তো অরলের ডালটা সকালবেলা ভিজিয়ে দিয়েছি, অরলের ডালটা নরমও হয়ে গেছে, কাটলে কেটে যাচ্ছে, এবার বাঁধাকপিটা কেটে নেব। আগামী পর্বে আমি দেখাবো এই বাঁধাকপির এই যে বড় বড় পাতাগুলো ফেলে না দিয়ে কিভাবে খাওয়া যায়। তো এই পাতাগুলো আমি রেখে দিচ্ছি, পাতা খায় অবশ্যই খায়, খেতে জানলে কোনো কিছুই বাদ যায় না। দেখো পুরোই পাতা, পাতা কপি পুরোই পাতা হয় তো, এটা পাতা কপি বাবু, এটা পাতা কপি, পাতা কপি, হ্যাঁ পাতাকপিটা যতটা সম্ভব ঝিরি ঝিরি করে এরকম ভাবে কেটে নেব। বাঁধাকপি ওই হলো, বাঁধাকপি পাতাকপি, শীতকালে এবছর প্রথম পান্তা খেলাম মা বেটা। আগে দিন দুপুরে খেয়েছো? কালকে, হ্যাঁ গতকাল দুপুরে মা বেটায় আলু ভেজে পান্তা খেয়েছি, ভাতটা জল ঢেলে পান্তা করেছি, করে আর আয়ুষ বললো মা আলু ভাজা না হলে কিন্তু হবে না, আয়ুষের ফেভারিট আলু ভাজা। হ্যাঁ রাত হয়ে যাচ্ছে, বাঁধাকপিটা কুচে নিয়েছি, এক চাকার হাফ কুচেছি, এক থালা হয়েছে। তো এবার বাঁধাকপিগুলো আমি এই গামলির মধ্যে নিয়ে নেব, বাঁধাকপির মধ্যে এবারে নুন দিয়ে দেব, বাঁধাকপিতে নুন মাখিয়ে এভাবে একটু চটকে আর রেখে দেব, দিলে বাঁধাকপিটা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। ভাতটা ফ্যান ঝাড়িয়ে নেব, উনুনে কড়াইটা বসিয়ে দেব, কড়াইতে জল দিয়ে দেব, এক টুকরো আদা ছাড়িয়ে নিচ্ছি, জলটা ফুটে গেছে, এবার ডালটা সেদ্ধ বসিয়ে দেব।
আমার গামলাটা আনছে দেখো, ও নিচে হবে না। বাঁধাকপিটা অনেকক্ষণ লবণ দিয়ে মশকে রেখেছিলাম, দেখুন কত জল বেরিয়ে গেছে। এবার চুপড়িতে দেবো, আরো বাকি জলটা বেরিয়ে যাবে। এবার ওই গামলির মধ্যে নেবো একটু আদা কোরা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন দেবো, নুনটা একটু কমই দেবো, বাঁধাকপিতে দেওয়া আছে। একটু হলুদ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। ডিমগুলো ভেঙে গামলির মধ্যে নিয়ে নেবো ওই পেঁয়াজ এর উপরে। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা থেকে দেখুন কত জল বেরিয়েছে। এত জল বেরিয়েছে। এবার বাঁধাকপিটা ডিমের মধ্যে দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা একদম সেদ্ধ হয়ে জল মরে গেছে। এবার ঘন পাতলা যেমন হবে সেই পরিমাণে জল দিয়ে নেব। অড়হর ডাল খুব একটা পাতলা হয় না, একটু ঘনই হবে। ডালের মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। ডালটা ঢেলে নেব, কড়াইতে জল দিয়ে দেব, একটা লোহার স্ট্যান্ড এই জলের মধ্যে বসিয়ে দেব, থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবার এটা এই থালার মধ্যে ঢেলে নেব, ভালো করে একটু থালার মধ্যে চারিয়ে দেবো, চার ধারটা সমান করে দেবো। আয়ুষ রান্না জানে তো, আয়ুষ একদিন রান্না করবে, আয়ুষের বাবা একদিন রান্না করবে। এবার থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো, পা দিয়ে একটু ভাপ বেরিয়ে যাচ্ছে, তার জন্য আরো একটা গামলি চাপা দিয়ে দেবো। দশ মিনিট মতো জাল দিয়েছি, এবার আলগা করে দেখে নেবো। যাই হোক আলগা করে একটু দেখে নি, কাঁটা চামচটা দিয়ে দেখবো, যদি কাঁটা চামচের গায়ে কিচ্ছু লাগেনি তার মানে সেদ্ধ হয়ে গেছে। একদম কিচ্ছু খুন্তির গায়ে লাগছে না তার মানে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, গরম ঠান্ডা হও। কড়াইতে তেল দিয়ে দেব, তেলের মধ্যে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, আদা কোরা, কেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি। এবার ডালটা দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব। এবার বাঁধাকপির ডিমটা পিস করে নেব, কানা থেকে ছেড়ে ছেড়ে গেছে, তেল লাগিয়েছিলাম যাতে ছেড়ে যায় তার জন্য। এবারে পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার পিস করে নেব। এরকম ভাবে সব তুলে নেব, ডালটা ঢেলে নেব। কি ব্যাপার খাবো? আচ্ছা খাও। হেবি লেগেছে। হেবি লেগেছে। তো মিষ্টির মতো হয়েছে পিসগুলো। কড়াইতে তেল দিয়ে দেব, তেলে একটু হালকা করে ভেজে নেব। একদম হালকা করে ভেজে নেব, তাহলে ডিম ভাজার সেন্টটা কিন্তু এতে আসবে। ডিমটা ভাজছি আর কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে।
গোটা গরম মশলা, তেজপাতা, আদা কোরা, কেরা কাঁচা লঙ্কা, রসুন কোরা আর পেঁয়াজ কুচি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। মশলা থেকে তেল ছেড়েছে, এবার জল দিয়ে দেব। এবারে ডিমগুলো দিয়ে দেব। বাঁধাকপি ডিমের ধোকা। তরকারিটা হয়ে আসছে, ওপর থেকে ছড়িয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দেবো এক চিমটি গরম মশলা গুঁড়ো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাবু শুধু ওই বাঁধাকপি ডিমের এই তরকারিটা খাওয়ার জন্য শুধু বলছে আমি এসব কিছু খাবো না। আচ্ছা আস্তে আস্তে খাও, তোমার আগেই দেবে। গরম আছে, ঠান্ডা হয়েছে। অরলের ডালটা ছোলার ডালের মতো করে রান্না করেছি, ভালো লাগে না? আমি আজ বারবার নিচ্ছি, তুমি তো খেলে না। না না না, আরে না না, ও ডিম খাবে না। আমি নিচ্ছি কেন বলো তো? ছোলার ডালের মতো লাগছে, বেশ লাগছে। ও শুধু ডিম দিয়ে খাবে, ডালটা শুধু খেতে ইচ্ছা হচ্ছে। ও ডিমের এটা দিয়েছো কেন? সেদিনে শুটকি মাছ খাইনি। এবার ডিম আর বাঁধাকপি এরম ভাবে রান্না করবো একটু শুটকি মাছ দিয়ে। বাবু এটা কেমন হয়েছে বললি না তো আমার কাছে? এই জন্য এটা আয়ুর খাওয়ার জন্য পাগলা হচ্ছে। এত বিরাট টেস্ট হয়েছে, বিশেষ করে এইটা। বাঁধাকপিটা পুরো পেঁয়াজের মতো হয়ে গেছে। বাঁধাকপিটা তো জল বেরিয়েছে দেখেছো? সেই চিপে বার করে দিয়েছো। বাঁধাকপি কিছু বুঝতে পারা যাচ্ছে না, মনে হচ্ছে সব পেঁয়াজ। সব পেঁয়াজ খাচ্ছে, পেঁয়াজ আর ডিম এই জন্য খাচ্ছে। মোটা হয়ে আছে ফুলে। না দেখলে বুঝতে পারবো না এটা খেয়ে তো, যে পেঁয়াজ আছে না বাঁধাকপি আছে। না দেখিয়ে খাইয়ে দিলে ভাববে ডিমের অমলেট কারি। ডিম দিয়ে করা। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবো, সুস্থ থাকবো। নমস্কার নমস্কার নমস্কার।